ও এটাও ভালো মাছ আছে। একটা পাতা না ধরা গেছে। এমনিতে আজকে ওই পাশে এই পাশে মাছ জাল। সপ্তাহ 10 দিন ওয়েট করবে। এই জায়গায় আইলে মাথা নিচে করে করে রাখা লাগে। যাকে এই অবশেষে দেখা পাইছি মাছের মধ্যে একটু আছে। ওটা কি সাপ ভিতরে? আল্লাহ, জেতা না মরা। মরা থাকলে ভালো, জেতা থাকলে ঝামেলা। মরিয়া বেটকেই হয়ে গেছে আর অর্ধেক নাই এর। হ্যাঁ, ও ছাপে অর্ধেক নাই। তো গাইস, আমাদের চাই প্রায় শেষের দিকে, দেখি এখন কি হয়। আজকে তো এমনিতেই খুব মাছ খুব কম। চলেন পরবর্তী চারদিকে যাওয়া যাক। কুচ্চে রোপছে একটা। মাছগুলো সাইজ একটু বড় ছিল, কিন্তু কাম হবে কি, মাছ কম। সেই মাছ মামাটি চিংড়ি ভাই বের হয়ে রয়েছে অর্ধেক। ওই জায়গাটা একটু হোল বেশি। একটি বড় চিংড়ি দেখা যাচ্ছে ওই যে। ক্লিয়ার? এই যে দেখুন বড় চিংড়িগুলো, ওর ঠ্যাংকি একটা বড় বড়। তো গাইস, আমরা লাস্ট চারদিকে চলে আসছি, দেখা যাক এটা কী ওঠে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো চলেন দেখা যাক। বাবাজিকে ঠুল্লু মানে একদমই কম, আর মাছও ছোটো ছোটো।
তো এই ছিল আমাদের আজকের মাছের ভিডিও। দেখতেই পাচ্ছেন যে আজকে মাছ খুবই কম, কারণ আমাদের অনেকগুলো চাই ছাড়ানো হয়েছে, মানে চড়ে ছাড়াইছে দিতেছি। ওয়েট, আমার অডিয়েন্সরা আগে দেখায়নি আজকে কি পেলাম। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।